বিমানবন্দরে নেমে যদি কেউ দেখেন কাটা হয়েছে তার লাগেজ, হারিয়ে গেছে কিছু মালামাল, তখন তার মানসিক অবস্থা বুঝতে বেগ পেতে হয় না খুব একটা। এই 8 জুলাই ফুটেজটা দেখেন তাহলে দেখবেন যে লাগেজটা যখন গুটতেছে স্যার, লাগেজের মাঝখান থেকে টোটাল কেটে দুটো লাগেজ স্যার, লাগেজটা কার্টন, বড় কার্টন, ওই কার্টনের থেকে আমি সাথে আমরা সবাই জিনিসটা দেখছি, পুরো লাগেজটা কেটে ওইখান থেকে মাল, কিছু মাল নিয়ে গেছে স্যার। প্রবাসী ভাই প্রবাস জীবন অনেক দুঃখের কষ্টের অনেক ত্যাগ তিতিক্ষার হয়ে থাকে। আজকে সে প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকে শুরু করতে আসছি ছোট্ট ভিডিও। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার, বোঝা দরকার এবং শেখা দরকার। ইমিগ্রেশন এবং কাস্টম অফিসারদের যে অপব্যবহার অব্যবস্থাপনার কারণে আজকে আমাদের প্রবাসী ভাইরা যে কষ্ট, যে দুর্ভোগ, যে অবস্থানের কবলে পড়েছে তা নিয়ে আজকের বিষয়বস্তু। থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র। সিভিল এভিয়েশনের গণশুনানিতে এক যাত্রী এবার এমনই গুরুতর অভিযোগ তুললেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্মীদের বিরুদ্ধে। শুনানিতে উঠে আসে বিমানবন্দর কর্মীদের অসৎ আচরণ, লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা, লাগেজ হারিয়ে যাওয়ার মতো অভিযোগ। খোদ বিমানবন্দর পরিচালনা কমিটির চেয়ারম্যানই অভিযোগ তুললেন শীতাতপ যন্ত্রের কার্যকারিতা নিয়েও। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়ে সিভিল এভিয়েশন বলছে বিমানবন্দরে দায়িত্ব পালনরত সব সংস্থার সদস্যদের আচরণ শেখানোর উদ্যোগ নিচ্ছেন তারা। সাউথ আফ্রিকা থেকে আসছিলাম জুলাই 18 তারিখে, তো দুইটা টলি ছিল, একটা টলি আর একটা হলো কাঠন, তো ওই কাঠনটা আমি পাইনি এখনো পর্যন্ত। প্যাসেঞ্জাররা রেগুলার কমপ্লেইন করছে যে টার্মিনালের ভিতরে যেমন কনজেস্টেড হয়ে যায়, প্রচন্ড গরম লাগে, মনে হয় সম্ভবত এসি বা ফ্যানে অ্যাডিকুয়েট সাপোর্টটা দিচ্ছে। এই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের জন্য হয়ে কাজ করতেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিভিন্ন দেশে প্রবাসে। তাদেরকে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ছোট্ট ভিডিও থেকে। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আপনাদের জন্য থাকবে সর্বোচ্চ সেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।